রাশিয়া যেতে চান? পুতিনের দেশে যাওয়া এখন কঠিন কোনো বিষয় নয়। খুব সহজে এখন সরকারিভাবেই বাংলাদেশ থেকে যাওয়া যায় রাশিয়ানদের দেশে। রাশিয়ান ভদকা আর রাশিয়ান নারী সুখ্যাতি নিয়ে আছে অনেক গল্পগুজব। দেশ হিসেবে আয়তনে রাশিয়া পৃথিবীর সবচেয়ে বড়। জাতি হিসেবেও তাদের নাকুচো স্বভাবটা বেশ বিখ্যাত। এই রাশিয়া পাগলাটে পুতিনের দেশ। এই রাশিয়া আবার বিখ্যাত কবি সাহিত্যিকদেরও দেশ। বিশ্ব রাজনীতির গুরুত্বপূর্ণ এই মোড়ল দেশটিকে নিয়ে বাঙালিদের কৌতূহলে শেষ নেই। অনেকেই জানতে চান রাশিয়া সম্পর্কে, অনেকে আবার যেতেও চান এই দেশটিতে। এবার রাশিয়ায় যারা যেতে চান তাদের জন্য এসেছে দারুণ এক সুযোগ। সরকারিভাবেই রাশিয়ার যাওয়ার সমস্ত বন্দোবস্ত তৈরি, বেতনটাও আকর্ষণীয়, আর এই সুবিধার আওতায় যেতে পারবেন হাজারো মানুষ। সম্প্রতি রাশিয়ায় কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বোয়েসেল। পৃথক 11 পদে প্রায় হাজারখানেক বাংলাদেশিকে নিয়োগ দেওয়া হবে এই বিজ্ঞপ্তি অনুসারে। 22 অক্টোবরের মধ্যে প্রাথমিক আবেদন সম্পন্ন করে রাশিয়া যাওয়ার এই সুবর্ণ সুযোগ নিতে পারবেন বাংলাদেশিরা। ক্যাটাগরি অনুযায়ী নিয়োগপ্রাপ্তরা আনুমানিক মাসিক সর্বনিম্ন 47,000 টাকা এবং সর্বোচ্চ 65,000 টাকা বেতন পাবেন। প্রতিটি পদের জন্য বেতন হবে ভিন্ন ভিন্ন, তবে চাকরিতে আবেদনের আগে কিছু শর্ত মানতে হবে। রাশিয়ায় রুশ ভাষার অগ্রাধিকার থাকায় যারা রাশিয়ান ভাষা জানেন তারা একটু এগিয়ে থাকবেন, তবে রাশিয়ান না জানলেও ইংরেজি জানা থাকলেও আবেদন করা যাবে। চাকরিটি হবে 1 বছরের চুক্তিভিত্তিক চাকরি, তবে পারফরম্যান্স ভালো হলে চুক্তির মেয়াদ বাড়বে। সপ্তাহে 6 দিন, প্রতিদিন 8 ঘন্টা হবে ডিউটি টাইম, তবে আছে ওভার টাইমেরও ব্যবস্থা। যারা নিয়োগ পাবেন তাদের বাসস্থান এবং যাতায়াতের ব্যবস্থা কোম্পানি করবে, এটি নিয়ে আলাদা চিন্তা করতে হবে না। এমনকি প্রতিদিন 2 বেলা খাবারের ব্যবস্থাও কোম্পানির পক্ষ থেকে করে দেওয়া হবে, সাথে থাকবে প্রাথমিক চিকিৎসা খরচ। যারা নিয়োগ পাবেন তাদের চাকরিতে যোগ দেওয়ার জন্য রাশিয়ায় যাওয়ার বিমান ভাড়া এবং চাকরি শেষে দেশে ফিরে আসার বিমান ভাড়া নিয়োগকারী কোম্পানি বহন করবে। আগ্রহীরা ইংরেজিতে 1 কপি জীবন বৃত্তান্ত, অভিজ্ঞতার সনদ, পাসপোর্টের রঙিন কপি ও অন্যান্য তথ্য পূরণ করে বোয়েসেলের মাধ্যমে আবেদন করতে পারবেন। এই নিয়োগে আবেদন এবং অন্যান্য প্রক্রিয়ার জন্য বোয়েসেলের নির্ধারিত সার্ভিস চার্জ দিতে হবে। যারা নির্বাচিত হবেন সেসব প্রার্থীদের বোয়েসেলের নির্ধারিত সার্ভিস চার্জ সর্বসাকল্যে 70,000 টাকা, মেডিকেল ফি 2,000 টাকা, ভিসা স্ট্যাম্পিং ফি 9,800 টাকা এবং বিধি মোতাবেক অন্যান্য ফি প্রদান করতে হবে। কিভাবে এই নিয়োগ হবে এই সম্পর্কে বোয়েসেলের সহকারী মহাব্যবস্থাপক নোমান চৌধুরী জানান, রাশিয়ার ক্ষেত্রে মোট 2টি ধাপে যোগ্য ও দক্ষ কর্মী বাছাই করা হবে। ইমেইলে প্রাপ্ত আবেদন প্রাথমিকভাবে বাছাই করে যোগ্য প্রার্থীদের ডাটাবেস পাঠানো হয় রাশিয়ান নিয়োগকারী প্রতিষ্ঠানের কাছে। রাশিয়ান নিয়োগ কর্তৃপক্ষ পুনরায় প্রার্থীদের সিভিগুলো যাচাই বাছাই করে বোয়েসেলের কাছে পাঠায় চূড়ান্ত যোগ্যদের ভাইবা বা সাক্ষাৎকারে ডাকার জন্য। নোমান চৌধুরী আরও জানান, প্রার্থীদের সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতাই মূলত দেখা হয়। কাজের বাস্তব অভিজ্ঞতা কতটুকু আছে তা ভাইবা বোর্ডের মাধ্যমে জানতে চান রাশিয়ান ডেলিগেটরা। মল্ট অপারেটর, কনক্রিট ওয়ার্কার, কার্পেন্টার, ক্রেন অপারেটর, ইলেকট্রিক ওয়েল্ডার সহ মোট 11টি ভিন্ন ভিন্ন পদে এই নিয়োগ কার্যক্রমটি চলমান আছে।